37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সূর্যের তাপমাত্রা রয়েছে বিগত কয়েকদিন ধরে। প্রখর রোদে যারা দিবারাত্র পরিশ্রম করে চলছে তাদের এবার ঠান্ডা পানীয় জল কাঁঠাফল প্রদান করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। কর্পোরেটর রত্না দত্ত বুধবার শহর আগরতলা মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ীর পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। আজকে গুলবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে যারা আমরা জানি রোদে যে তাপমাত্রা এই গুলবাজারে যারা ক্রেতা বিক্রেতা আমরা জানি এই গুলবাজার আমাদের একটা ঐতিহ্যবাহী বাজার, সমস্ত রাজ্যের সমস্ত আনাচে কোনাচে থেকে সমস্ত ক্রেতা বিক্রেতারা এখানে আসেন। তাদের মধ্যে এই গরমে একটু স্বস্তির নিঃশ্বাসের জন্য মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে এখানে তাদেরকে ঠান্ডা পানীয় শরবতের ব্যবস্থা ওনারা করেছেন। আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের।